হজযাত্রী বেশে এরাম পরে অস্ত্র লুকিয়ে ইরানি হজযাত্রীরা উনিশশো সালে হারামের মধ্যেই সূন্যদের উপর হামলা করেছিল আমেরিকা রাশিয়া ইংল্যান্ডের কারা ইহুদিন হাসানার সব না ইসরায়েল কিন্তু তার বানিয়েছে সেখানে এইসব কাজ করার জন্য মুসলমানদের সড়ি ঘোরানোর জন্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি অন্য আয়ত আল্লাহ বলছেন ওরা তোকা তেলু হুম ইন্দল মসজিদুল হারাম হাত্তা ইকা তেলু কুমফি হে ভাই নকা তেলে কা তালু কুম ফাক একশো একানব্বই তোমরা কোনো অবস্থাতে মসজিদুল হারামের মধ্যে যুদ্ধ করো না হাত্তা ইকা তেলু হে যতক্ষণ না তোমাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করে ফাইন কাতালুকুম তালে যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে ফাক্তুল তাহলে তোমাদের যুদ্ধ তোমরা যুদ্ধ করো বিগত ইতিহাস বাদ দিয়ে আমরা নগদ ইতিহাসটা বললে আপনারা বুঝতে পারবেন উনিশশো সাতাশি সালে সশস্ত্র ইরানি হজযাত্রীরা সৌদি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে হারামের মধ্যেই তারা হামলা করেন হজযাত্রী বেশে এরাম পরে অস্ত্র লুকিয়ে ইরানি হজযাত্রীরা উনিশশো সালে হারামের মধ্যেই সুন্দর উপর হামলা করেছিল নিরাপত্তা প্রহরীরা হাজির বাসানোর বাঁচানোর জন্য প্রতিরোধ গড়ে তোলে এই পরস্পরের যুদ্ধ সংঘর্ষে সেদিন পঁচাশি জন সৌদি নাগরিক বিয়াল্লিশ জন অন্য দেশের হাজি এবং দুশো পঁচাত্তর জন ইরানি হজযাত্রী নিহত হয় এবং সাড়ে ছয়শো আহত ও পঙ্গু হয় উনিশশো সালে তারা পুনরায় হারামে বোমা হামলা চালায় আবরত হতে পারে তারের যখন ক্ষমতায় আমেরিকা রাশিয়া ইংল্যান্ডেরা কারা হাসানার সব না ইসরায়েল কিন্তু তার তারা বানিয়েছে সেখানে এইসব কাজ করার জন্যে মুসলমানদের উপরে সড়ি ঘোরানোর জন্য যে কোনো সময় যদি আবার হামলা করে হারামার উপরে তখন আমাদেরও করতে হবে তাদের উপরে পাল্টা হামলা করা